জেলা বিএনপি সদস্যের নেতৃবৃন্দ ও সকল স্তরের নেতৃবৃন্দ সকলকে জানায় জাতীয় রাজনীতি শিক্ষা মন্ত্রক কুড়িগ্রাম জেলা সভার পক্ষ থেকে সংগ্রামী কর্মসূচিগুলো আসবে, আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুদীর্ঘ রাজনৈতিক জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া আমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ভেঙে দেওয়ার চেষ্টা বিভিন্ন সময় হয়েছে, আরো করবে, এই প্রক্রিয়ায় তারা এগিয়ে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক নাদিম আহমদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যে বাংলাদেশের উন্নয়নের যে রূপকার, তার যে চিন্তা চেতনা উনিশ দফা, সেটা আবার এই সরকার বাস্তবায়ন করে বাংলাদেশে কাজ চালাতেছে। সবাইকে ধন্যবাদ। উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। এ পর্যায়ে আজকের এই আলোচনা সভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল না হলে আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতেন না, কারণ জিয়াউর রহমানের এমন একটি, অর্থাৎ সেই সংগঠন এখন কিন্তু অনেক শক্তিশালী হয়েছে, কি হয় নাই আমি মনে করি অনেক শক্তি, তখনকার চেয়ে এখন শক্তিশালী বেশি হয়েছে, তখন অনেক শক্তি তার বিরুদ্ধে কাজ করত। তাই বলবো যে জিয়াউর রহমান সাহেব সোহেল বলল যে সত্তর সালে জন্মগ্রহণ করেছেন, ১৯৫৩ সালে উনি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট হয়েছিলেন, ৬৫ সালে পাক ভারত যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তান পক্ষে, তখন আমাদের দেশ যেহেতু একসাথে ছিল, উনি ভারত পাক ভারত পাকিস্তানে পাক ভারতের যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছিলেন। ইভেন দেখেন উনি ৭১ সালে কালুরঘাট প্রেসার কেন্দ্রে উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে, উনি আমি মনে করি উনি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। যাই হোক, আজ উমর ভাই যে কথাটা বললো, সোহেল যে কথা বললো যে আমাদের আসলে অনেক জানার দরকার আছে। আলতাফ কেন বলছে, কবি আবদুল্লাহ সিকদার যত লেখা লিখছে তার অনেক বই আমার কাছে আছে। দলের পুঁথি, তাদের যে একটা আকর্ষণ, তাদের যে অবিচল বিশ্বাস, এই জিনিসটা কিন্তু তারা সহজে গড়ে উঠাইতে পারবে না। এই জন্য এই জিনিসগুলো জানা দরকার। পাশাপাশি অন্য দলের লোক যখন চার দোকানে বসে কথা বলে, এই কথাগুলো তারা জবাব দিতে পারবে। এই জন্য তিন বেবি একটা দিনে এইটা কর্মসূচি করা হোক, সেদিনে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হোক, সেখানে ব্যাপকভাবে আলোচনা করা যাবে। সম্মানিত আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আহত সভার আমার শ্রেণস্পদ সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সাধারণ সম্পাদক এবং ছাত্র দলের যারা নেতারা তারা করতে পারেন। আজকে ৩০-৩৫ বছর আগে গাবতলী থানার বাগমারা গ্রামে পশুপাতা কালার একটা গেঞ্জি, চশমা, সেই ইয়াপত সানগ্লাস করতো উনি। তা আমরা দূর থেকে বলতাম যে এটা জিয়ার মতো মনে হয়। উনি আমাদেরকে ডাকলেন, আমি জিয়া, কোন ক্লাসে পড়ো? স্যার আমরা এই পরীক্ষা দেব, এসএসসি পরীক্ষা, ভালো করে লেখা করো, তোমরা একদিন জিয়ার মতো। আমার কথাটা খুবই মানে মর্মস্পর্শী, আমার হৃদয় স্পর্শ করেছে। তারপরে তৃতীয় বিজ্ঞান সপ্তাহ আমি কুড়িগ্রাম থেকে ঢাকা গিয়েছি, সঠিক থেকে বাল্যি তৈরি, এটা আমি গভর্নমেন্ট স্কুল থেকে ১৯৮০ সালে গিয়েছি, তখন উনি প্রেসিডেন্ট। হঠাৎ করে যখন দেখলো যে কুড়িগ্রাম লেখা, তখন বলতে কুড়িগ্রাম কোথায় বাসা, কি ব্যাপার? তারপরে যে যিনি ইয়া ছিলেন, ওই ক্যামেরাম্যান ছিলেন, তার বলে যে ওনার একটা ইন্টারভিউ নেন। যাই হোক, উনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন। পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন নিলাম, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তখন আওয়ামী লীগ করেন। আমরা ইনশাআল্লাহ আগামীতে শহীদ জিয়ার উপর
আমরা একটি ব্যাপক যেন আলোচনা সভা দীর্ঘক্ষণ করতে পারি। সেখানে তৃণমূলের যারা আমাদের নেতৃবৃন্দ রয়েছে তাদের বক্তব্য আমরা ইনশাআল্লাহ সেদিন শুনব। আজকে এখানে বক্তা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1936 সালে এই 19 জানুয়ারি কাকতলী উপজেলা বগুড়ার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। 1975 সালের 7ই নভেম্বরের পূর্বে কতিপয় বিপদগামী ষড়যন্ত্রকারী কর্মকর্তা এবং দেশদ্রোহী নেতৃবৃন্দের ষড়যন্ত্রে শহীদ জিয়াকে বন্দী করা হয়। সিপাহী জনতারা সেদিন সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে 75 সালে 7ই নভেম্বর শহীদ জিয়াকে মুক্ত করেন। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব, তিনি নেতৃত্বে এসে আজকে বাংলাদেশে সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছিলেন। আজকে যদি সেদিন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করতেন তাহলে আজকের যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হতো না। শহীদ জিয়াউর রহমানের ওই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার কারণেই বাকশালের পরিবর্তে আজকে আওয়ামী লীগ তারা আজকে রাজনীতি করছে। তারা এত অকৃতজ্ঞ আজকে সেই শহীদ জিয়াকে যিনি স্বাধীনতা যুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমাদের গর্ব, আমাদের নেতা, আমাদের কুড়িগ্রাম জেলার রৌমারীতে স্বাধীনতার যুদ্ধে তিনি ওখানে অংশগ্রহণ করেছিলেন। তিনি স্বাধীনতার প্রশিক্ষণ দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি সেই সময় বাংলাদেশের মানুষ যখন দিশেহারা, কোনো দিক নির্দেশনা পাচ্ছিল না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। আজকে আওয়ামী লীগ শুধু তাদের মুক্তিযোদ্ধাকে তাদের মতো করে করতে চায়। আজকে আমরা মনে করি আওয়ামী লীগের বেশিরভাগ নেতা সেদিন সেই ভারতে, আজকে অমর হয়ে যায় ভালো বলতে পারবেন, ভারতে অবস্থান করেছিল। কিন্তু আজকে যারা দেশপ্রেমিক জনগণ, দেশপ্রেমিক যারা আজকে যুদ্ধ করেছেন তাদের আজকে মূল্যায়ন নেই। আজকে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাকে তাদের মতো করে করতে চায়। গত নির্বাচনে, এই নির্বাচনে আর তার আগের নির্বাচনে যখন আমি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করলাম, নির্বাচন করার পরে যখন জাতীয় নির্বাচন আসলো, জাতীয় নির্বাচনে যখন আওয়ামী লীগ এইভাবে ভোট কারচুপির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ বিজয়ী হল, সারা ইউনিয়নের অনেক মানুষ আমাকে বলেছিল চেয়ারম্যান হিসাব হবে কি, আওয়ামী লীগ তো গত বড় 14 সালেও গেল, 18 সালেও এইভাবে গেল, তাহলে আপনাদের দলের ভবিষ্যৎটা কি, আপনার ভবিষ্যৎটা কি, আওয়ামী লীগে যোগদান করবেন কি না, মানে ধারণা ছিল যে এইভাবে কতদিন চলবে, এটা প্রাথমিক তাদের প্রাক ধারণা। তো আমি বলেছিলাম যে আমি যখন ডাইনে বাইরে সবাইকে, কেউ নাই ডাইনে দেখাবো নাই, বাইরে দেখাবো নাই, সামনে দেখাবো নাই, পিছনেও কেউ নাই, ওরে দল ছাড়বো, কিন্তু এই বেইমান মুনাফেক ভোট ডাকাতের দলে কোনোদিন যোগদান করবে না। মাগুরার নির্বাচনে ভোট ডাকাতি করেছিল কেন, বিগমজি ওটাতে কেন গিয়েছিল আমি বলতে পারবো না, প্রয়োজন নেই একটা আসনের, একটা সিটি কর্পোরেশন, একটা উপজেলা পরিষদের নির্বাচনে ভোট ডাকাতি করে নিয়ে আমার দলের লোককে জিতে দিয়ে কি ক্রেডিট হয়, ধরে নিলাম ওই যে ভোট ডাকাতি করেছিল। কিন্তু আজকে সারা বাংলাদেশের আওয়ামী লীগ 300 আসনে তারা ভোট ডাকাতি করলো, তারা একটাতে যদি আমরা করেছি 300 তলে কত গুণ তারা ডাকাতি করলো, তারা কোন ডাকাতির দল, আজকে যদি ওটা যদি প্রমাণ হয় যে আমরা সেরকম দলকে ভালোবাসি, জিয়াউর রহমানের দলকে ভালোবাসি, যখন জিয়াউর রহমান ক্লাস 6 পড়ে তখন জিয়াউর রহমান আমাদের স্টেশন থেকে ওই ট্রেনে নেমে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল তখন আমি ক্লাস 6 ছাত্র খুলিনি স্কুল অ্যান্ড কলেজে, তো কোন এক সময় তার হাতে ওই মুসাফা করার সুযোগ পেয়েছিলাম। দেশের মানুষ যখন দিশেহারা তখন উনি আবার মহির রূপে আবির্ভূত হয়েছিলেন। উনি 1978 সালের 1ই জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের আজকের শপথ হোক, আল্লাহুম্মা ইন্না আতাইনা ওয়া আতাইনা, আল্লাহুম্মা ইন্না আতাইনা ওয়া আতাইনা।
আয়াদা সবাইতে হাজার হাজার কোটি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ নবী সোনার মদিনা পৌঁছে দেন। আল্লাহ বাংলাদেশের মতাই ভগবান, আল্লাহ এই সরকারের সন্দেহের কারণে, আল্লাহ মিথ্যা মনের কারণে, আল্লাহ বাংলাদেশের আস্তে পড়তে দেন। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ আমাদের দেশ নেত্রী, আল্লাহ তিন তিন প্রধানমন্ত্রী, আল্লাহ সকল নেত্রী, আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়া, আল্লাহ এই বাংলা।